আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাই একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করবেন। কে কোথা থেকে কমেন্ট করছেন লিখে দিবেন। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের পরিবেশে কিভাবে কুরবানির গরু জবাই করা হয় গ্রামের পরিবেশে। তাই ভিডিওটি করা, এটা আমার গ্রামের বাড়ির সামনে যে রাস্তা দুপাশে গরু জবাই দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এখানে তিন চারটা গরুর ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের পরিবেশে গরুগুলো জবাই করা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গরুটার চার পা বাঁধা হলো। তারপরে দেখতে পাচ্ছেন গরুর সাথে যে গলায় যে দড়িটা থাকে, এই দড়িটাকে খোলা হচ্ছে। কারণ যখন গরুটা ক্রয় করা হয় কিনা হয়, তখন গরুর সাথে একটা দড়ি থাকে গলায়, ওই দড়িটা এখন খোলা হচ্ছে। কারণ জবাই করার সময় গরুর গলায় দড়ি থাকে না, রাখার নিয়ম নেই, যার জন্য দড়িটা সরানো হচ্ছে। দড়িটা সরানোর পরে হুজুর সাহেব গরুটা জবাই করার জন্য প্রস্তুতি নেবে। এখানে যাকে দেখছেন সবাই গ্রামের মানুষ, গ্রামের পরিবেশে এই গরুটা জবাই করবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। যখন দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে চার পা একসাথে বেঁধে সবাই গরুটাকে অনেক চেপে রাখছে, এই কারণেই যাতে হাল মারে গরুটা লাফিয়ে যাতে না উঠতে পারে, এটাই হলো তার বিশেষ কারণ। এবার হুজুর সাহেব এখন গরুটাকে জবাই করবে। জবাই করার জন্য সে প্রস্তুত নিল, হাতে বিশাল এক ছুরি নিয়ে সে আল্লাহ আকবার ধ্বনি নিয়ে গরুটাকে জবাই করল। জবাই করার পর অনেক অংশ ছিল, এগুলো দেখাই না, এই জন্য কারণ ইউটিউবে রক্তাক্ত ছুরি দেখানো ভিডিও ইউটিউব অনেক সমস্যার সম্মুখীন করেন, তাই বাকি ভিডিওটা দেখালাম না। বাকি ভিডিওটা গরু জবাই করার পর রক্ত বের হয়, গরু অনেক ছটফট করে, রুহুটা যেতে অনেকটা সময় লাগে, ওগুলো দেখালাম না। তারপরে এখানে গ্রামের এই যে আমাদের বাড়ির মানুষজন সবাই এখানে চারটা গরু জবাই করে, সবাই এখানে এলাকার আমাদের বাড়ির সব মানুষগুলো এখানে একসাথে আছি। এখন এই গরুটাকে জবাই করা হবে। এটা হলো আমাদের বড় ভাই এক সার মানুষ। এখন দেখতে পাচ্ছেন যে গরুটার সামনে আমি আছি, এই গরুটাকে এখন জবাই করা হবে। এই জবাই করার জন্য এখন এটাকে শোয়ানো হবে। এই গরুর যে পা বাঁধানো হচ্ছে, বাঁধা হচ্ছে কারণ চার পা বাঁধানোর পরে এটাকে শোয়ানো হবে। শোয়ানোর পরে বাকি কাজগুলো করার জন্য সবাই প্রস্তুত হবে। এই যে গরুটাকে বাঁধে যে শুয়ে পড়লো, কিন্তু শুয়ে পড়ার পরে যে এখন সবাই এটাকে টেনে এখন সোজা করবো, বাঁকাভাবে শুয়ে পড়ছে। এখন এটাকে সোজা করানো হচ্ছে, সোজা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই সবাই একটি করে লাইক এবং কমেন্টে আপনাদের এলাকার নাম উল্লেখ করে দিবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। এটার পা বাঁধানো হচ্ছে, পা বাঁধানোর শেষে এটাকে সবাই মিলে সুন্দর করে চেপে ধরে রাখবে যাতে আর হাল মেরে না উঠতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গরুটি চারো পা একসাথে বাঁধা হয়েছে, বাঁধানো কাজ শেষ। এখন সবাই গরুর পিছনে গরুটাকে এখন উল্টো গেড়ে সোজা করবো, পশ্চিম মুখ করে। এই যে অনেকটা কষ্ট হয়েছে, গরুটা উল্টা বায়ু সরানো হয়েছিল, এখন ঘোরানো হয়েছে। ঘোরানোর শেষে এখন যে কাজটা করবো, গরুটা রাস্তার ডালে পড়ে গেছে, গাড়ি টেনে একটু উপরান অনেক কষ্ট হইতেছে গরুটার, যতটুকু অনুমান করলাম। কাজ বাদার কাজ শেষ,
এখন এটাকে হুজুর সাহেব এখন এটাকে জবাই করবে হুজুর আসতেছে সবাই প্রস্তুতি গ্রহণ করলো কাশি হুজুর সাহেব এসে বসে এখন এটাকে জবাই করা হবে সবাই চেপে ধরলো এই জন্য যাতে ফাল মারে গরুটা যাতে না উঠতে পারে এখন হুজুরে জবাই করবো সবাই প্রস্তুতি গ্রহণ করলো এখন হুজুর আল্লাহু আকবার বলে এখন জবাই শুরু করবো এরপরে বাকি যে অংশটা এটা আমি ভিডিওতে দেখলাম না এই জন্যই ইউটিউব রক্তাক্ত ভিডিও সমস্যা করে এবং এটি নীতিমালা আছে ইউটিউবের এটি আপলোড করা যায় না রক্তাক্ত ভিডিও বাকি অংশগুলো সামনে রাখছিল দেখালাম না এখন এটা তিন নম্বর গরু এটা ও পাবাতেছে প্রথম সামনের দুই পা বাঁধা কাজ চলতেছে তারপরে এই পিছনের দুই পার কাজ চলতেছে বাঁধার জন্য এই বাঁধটা দুই পা শক্ত করে একই রশিদে চার পায়ে দিল হুজুর সব চাকু নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে তারপরে এটাকে কাজ কমপ্লিট বাঁধা পিছনে বাঁধা হলে কাজ শেষ বাঁধা গরুটা অনেক তেজি প্রথমে গরু বাঁধছিল জারি মারে রশি দড়ি নিয়ে ছুড়ে ফেলছে এখন আবার বাঁধতেছে শক্তিশালী দেশি গরু শক্তিশালী তারপর এখন চাচা সে পায়ে ব্যথা পাইছে এই জন্য সেরে গেছে এখন আরও চারজন শক্তিশালী বীর পুরুষ গরুটাকে চেপে অনেক সুন্দর করে ধরে রাখছে অনেক শক্তিশালী যা ভিডিওতে বোঝা গেছে এখন চার পা একসাথে সুন্দর করে বাঁধতে আছে এই জন্য যাতে অনেক সময় দেখা যায় গরু জবাই করার পর ফালমারি উঠা করে দৌড়েতে আসে এরকম যেন সিচুয়েশন তৈরি না হয় এই জন্যই এই গরু চার পা একসাথে রশি দিয়ে টাইট করে বাঁধা হচ্ছে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এই প্রস্তুতি নিয়েই সবাই সুন্দর করে চার পা একসাথে বাঁধলো এখন সবাই প্রস্তুতি গ্রহণ করলো এখন হুজুর সব আসবে গরুকে জবাই করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওর ভিতরে কোনো ভুল ভ্রান্তি হলে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন এই গলার যে রশিটা ছিল রশিটাকে কেটে ফেলা হবে কারণ গরুর সাথে যে রশিটা থাকে জবাই করার আগে রশিটাকে কাটা হয় কারণ গলায় কোনো রশি রাখা হয় না এই জন্য এই রশিটাকে গলা থেকে সরিয়ে ফেলা হলো তারপর আমি হুজুর সাহেব আসব আসার পরে সে জবাই করব হুজুর সব আস্তে আস্তে জবাই করব হুজুরে সবার এই যে আসছে অপেক্ষায় এখন একটু অপেক্ষা করতে আছে এখনই জবাই করব গরুটা গরুটা অনেক কষ্ট হইতেছে সময়টা বেশি নিচ্ছে একটু সমস্যাগত কারণে কারণ কুরবানি যখন পরে যার যার নাম লিখে নামগুলো লিখতে তারা পিছনের সময়টা ব্যয় করছে কারণ আগে লেখে নেই যার জন্য এখানে একটু সময় নিচ্ছে এদের নাম লিখতেছে যার জন্য গরুটা জবাই করতে একটু সময় নিচ্ছে কার কার নামে কুরবানি দীর্ঘ নামগুলো লেখার পরে হুজুর একটু দোয়া করবো যার জন্য সময়টা নিচ্ছে আগে লেখা নাই গরু সোহানের পরে তাদের নাম লেখার কথা মনে পড়ছে লিখতে যায় একটু সময় এখানে নষ্ট হয়েছে যাক এখন এই গরুটা জবাই হবে নাম লেখার কাজ শেষ এখন হুজুর সাহেব এখন মৌলভী সাহেব এখন জবাই করবেন মৌলভী সাহেব প্রস্তুত কিরণ করলেন
এখন বিশাল এক ছুরি দিয়ে আল্লাহু আকবারে ধরে দিয়ে এই যে জবাই কাজ শেষ। তারপর বাকি ভিডিওটার অংশটা আপনাদের দেখালাম না, কারণ ইউটিউব রক্তাক্ত ভিডিও গ্রহণ করে না, তখন এর পলিসি অমান্য করলে এই ভিডিওর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি রক্তাক্ত ভিডিও বাকি অংশ আরও ছিল, কারণ একটা গরু জবাই করার পরেও তার পরিপূর্ণভাবে তার নিঃশ্বাস বন্ধ হতে, তার রক্ত টকবক এবং শরীরের যে কাঁপনিটা এটা বন্ধ হতে মিনিমাম 5 মিনিট সময় লাগে। এই ভিডিও অংশটা আমি আর ভিডিওতে দেখলাম না। এখন এখানে একটা আছে শেষ গরুটি, এটা এখন জবাই করা হবে। এই যে এটারও হাত পা বাঁধা হচ্ছে, এখন এটা সামনে দুই পা বাঁধা হলো। এই যে হুজুর সব বিশালা এক ছুরি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। এখন পিছনের পা বাঁধবে, সামনের পা পা বাঁধা হয়ে গেছে। যে গলা শিঙের যে দড়িটা ছিল দড়িটা উল্টেছে, এই দড়ি দিয়েই পিছনে পা বাঁধবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আবারও ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশাবাদী। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে বেশিরভাগ ইসলামিক ভিডিও আপলোড করা হয়, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, সব সময়ের মতো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। অত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিচ্ছি, বিনিময়ে শুধু আপনারা আপনার আমাদের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। বন্ধুরা, এই শেষ মুহূর্ত, এখন গরুটাকে শোয়ানো হবে। এই শোয়ানোর কাজ শেষ, চার পা একসাথে বাঁধা হবে। চার পা একসাথে বাঁধানোর পরে হুজুরে মৌলবী সাহেব এই গরুটাকে জবাই করবে। প্রস্তুতির কাজ শেষ, পা বাঁধানো হচ্ছে। এখন শেষ মুহূর্ত, লোকের শট, তাই লাস্ট মুহূর্তে ক্যামেরা আমি এক বা ছোট এক ভাইয়ের কাছে ক্যামেরাটা রেখে লাস্ট মুহূর্তে গরুটা আমারও ধরার জন্য অনুরোধ করলো, তাই আমিও ধরলাম। আমি এই সাইডে গেঞ্জি গায়ে, এটা হলাম আমি। লাস্ট মুহূর্তে গরুটা ধরার জন্য রিকোয়েস্ট করলো, তাই গরুটা ধরে নিলাম। লোক